মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি আছি বাংলাদেশি ব্লগার সাথি আক্তার আপনাদের সাথে। আশা করি দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের দয়ায় ভালো আছি। সো প্রিভিয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি। তো আজকে আমি বাসায় রান্না করব মোরগ পোলাও, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি অলরেডি মোরগ বসাই দিছি, তো আমার প্রায় রান্নাটা হয়ে যেতেছে। তারপর পোলাওটা রান্না করবো একসাথে, তখন আমি মিশিয়ে দেবো এটা, মোরগ পোলাও রান্না করবো আজকে। তো দেখেন আমি কিন্তু মোরগটা হালকাভাবে ভেজে নিয়েছি আগে, তারপর কিন্তু এটা সব ধরনের মশলা দিয়ে এখানে বসিয়ে দিছি। তো এক এক করে কিন্তু এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা কিন্তু আমি হালকাভাবে ভেজে নিছি, কোনো মশলা ছাড়া, শুধু লবণ দিয়ে। তো প্রিভিয়াস, এইখানে আমার পোলাওটা রান্না হয়ে গেছে, আর ওই দিকে আমি মোরগটা রান্না করে দিয়েছিলাম আগেই। তো এখন আমি এটার মধ্যে মিশিয়ে দেবো একসাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমি দিতেছি একটা একটা করে। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে রান্না, খাওয়ার পরে বোঝা যাবে টেস্ট। তো আশা করি টেস্টটা ভালোই হবে। তো এক এক করে কিন্তু আমি সব করে দিয়ে দিচ্ছি এখানে। তো এখন আমি উল্টে দেবো, সবটা একসাথে মিশিয়ে দেবো। তো এই তো আমার মোরগ পোলাও রান্না হয়ে গেছে। তো এখন আমি কতক্ষণ এটা চুলার মধ্যে রেখে দেবো, ঘন্টাখানেক। তো ইনশাল্লাহ আরও সুন্দর হয়ে যাবে। তো এখন এটা আমি ডেকে দেবো। তো প্রিভিয়াস, আমার কিন্তু মোরগ পোলাও রান্না অলরেডি শেষ। তো আর ঘন্টাখানেক চুলার মধ্যে থাকলে ইনশাল্লাহ আমি চুলা থেকে নামিয়ে নেব। তো তার আগে দেখেন আমি কিন্তু একদম গেমে গেছি, কারণ অনেক গরম, আর আমার রান্নাঘরে অনেক গরম লাগে, আর গরমের দিন আমার অনেক বেশি গরম লাগে। তারপরও কিন্তু আজকে আমি রান্না করেছি, কারণ আজকে আমার বিশেষ একটা দিন। তো সেই দিনটা দেখার জন্য কিন্তু আপনারা সবাই অপেক্ষা করতে হবে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি সেই দিনটা বুঝতে পারবেন। তো সে পর্যন্ত অপেক্ষা থাকুন। তো প্রিভিয়াস, আজকে কিন্তু আমি মোরগ পোলাও রান্না করছি, আর এখন আমি খাওয়া দাওয়া করবো। তো আমি বলেছিলাম যে আমি কেন আজকে রান্নাটা করতেছি, একটা উপলক্ষ আছে, এবং আজকে আমার বিশেষ একটা দিন। তো দেখেন আমি মোরগ পোলাওটা বাড়তেছি, আসো। তো অলরেডি কিন্তু আমি তোশিসের আব্বুকে আর তোশিসকে খাইয়েছি মোরগ পোলাও। পরে তো মোরগ পোলাওটা কিন্তু বেড়ে নিচ্ছে এখানে, আমি কিন্তু একটু মোরগ পোলাও এখন বেড়ে নিচ্ছি, আমি এখানে খাবো, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। শুধু মোরগ পোলাও না, মোরগ পোলাও খাওয়ার পরে আমার আরও কিছু অংশ বাকি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো বসে পড়লাম কিন্তু এখন আমি খাবার নিয়ে। তো প্রিভিয়াস, আমি এখানে মোরগ পোলাও আর ডিম নিয়েছি, এখানে মোরগ পোলাও আজকে রান্না করেছি, আর আপনাদেরকে বলেছি আমার একটা বিশেষ দিন আজকে। তো সেই দিনটা এখন আর আপনাদেরকে অপেক্ষা করে রাখবো না, এখন আমি বলে দেব। আজকে আমার জন্মদিন, তো আজকে আমার জন্মদিন উপলক্ষে আজকে আমি মোরগ পোলাও রান্না করেছি, আর খাওয়া দাওয়ার পরে তো অবশ্যই কেক কাটবো, আর সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে এই দিনটা কিন্তু আসলে খুবই একটা আনন্দের দিন, যেহেতু আজকে আমার জন্মদিন, আর জন্মদিন বলে কথা। একটা কথা সত্য কথা বলতে গেলে কি, আমার ছোটো সময় থেকে আমার জন্মদিনটা প্রতিবারই পালন করে এসেছি আমি, এবং সবসময় আমার বিয়ের আগে পালন করা হয়েছে। এবং আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমার বিয়ের পরও আজ পর্যন্ত আমার জন্মদিনটা পালন করা হয়, এবং সেই জন্মদিনটা তো শিশির আব্বু অনেক বড় করে পালন করে। তো যেহেতু সবসময় আমার জন্মদিনটা তো শিশির আব্বু জাঁকজমকভাবে করেছে, তো এই এখন তো করোনার সময়, সেজন্য আর এত বড় করে করিনি, নিজেদের মধ্যেই মানে খাওয়া দাওয়া আর একটু কেক কাটা আপনাদের সাথে।
শেয়ার করা। তো আসলে জন্মদিন বলতে গেলে আনন্দের দিন, কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের অনেক বয়স হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে আমরা চলে যাচ্ছি। বয়সটা কিন্তু আর কমতেছে না, বয়সটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। তো একটা সময় যেন কেমন করে চলে যাচ্ছে না, তো তারপর আমরা জন্মদিনটা করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আজকে আমার জন্মদিন, আপনাদের সবার দোয়াটা আমার খুব বেশি প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং আপনাদের মাঝে যেন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসতে পারি। ইনশাল্লাহ আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে সময়টা কাটাতে পারি, সেই দোয়াটাই আমি আপনাদের সবার কাছে চাইছি। আর জন্মদিন মানে কি, যখন আমরা মরে যাব, একটা সময় থাকবো না, তখন কিন্তু এই ভিডিওগুলা আমার জন্মদিনের এবং সব সময় ভিডিওগুলা কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম, কেক কাটার সময় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি মোরগ পোলাওটা খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্ট হচ্ছে একদম সবকিছু পারফেক্ট। আজকে যেহেতু আমার জন্মদিন, খাওয়া দাওয়া শেষ, এখন কেক কাটার পালা। তো আমি কেকটা কাটবো, তো আমার পাশে সুমন আছে, তো তো শেষ কেন যেন আসতেছে না, বুঝতেছি না। তো যাই হোক, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনার বাইরেও বাসায় আছে, কিন্তু যেহেতু ভিডিওর সামনে তেমন একটা আসে না বললেই চলে, সেজন্য আসতে পারে না সামনে। তো আমি এখন কেকটা কাটবো, আপনারা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, ইনশাল্লাহ সামনে বছর যেন আরও সুন্দর করে আমি করতে পারি। যাই হোক, আমি কিন্তু মোমবাতি ইয়ে করলাম, তো এখন আমি কেকটা কাটবো। আমার জন্মদিন কিন্তু আমি তো শেষকে খাইয়ে দিচ্ছি আগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো শিশা সুমনা কিন্তু আমার পাশে সর্বক্ষণে থাকে এবং সবসময় সাপোর্ট দিয়ে যা, সেজন্য ওদেরই কিন্তু প্রাপ্য এই কেকটা খাওয়ার। তো শিশা আমাকে কেক খেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলে আমাকে কেক খেয়ে দিছে। তো শিশুর জন্য সবাই দোয়া করবে। তো সুমন আমাকে কেক খেয়ে দিল, আলহামদুলিল্লাহ। এতটুকু আমার জীবনে অনেক কিছু। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দেবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, তো শেষ কিছু বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আন্টির জন্য সবাই দোয়া করবেন, যেন আন্টি ভালো থাকে, সুস্থ থাকে এবং আত্মহত্যা সবসময় যেন ভিডিও শেয়ার করতে পারে। আমার আন্টি চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার আন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমার আন্টিকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যেন এই ধরনের এইরকমভাবে সবসময় ভিডিও দিতে পারে, আর আমরা যেন আপনাদের সাথে সবসময় অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। তা
যাক সুমনা তো সিদ্ধুর জন্য অনেক সুন্দর করে কথা বলছে প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ